দীর্ঘ দুই মাস পর অবশেষে সোমালিয়া উপকূলে দস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দেশে ফিরেছে। অপেক্ষার প্রহর শেষ হয়েছে জাহাজটির নাবিক ও তাদের স্বজনদের। ১৩ মে বেলা ২টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে এমভি আবদুল্লাহ। সম্পূর্ণ সুস্থ রয়েছেন জাহাজে থাকা ২৩ জন নাবিক। এমভি আবদুল্লাহ জাহাজের প্যারেন্টাল কোম্পানি কেএসআরএম গ্রুপ জানিয়েছে, মঙ্গলবার ১৪ মে দুপুর ১৫:১২টার দিকে ২৩ জন মুক্তিপ্রাপ্ত নাবিক কুতুবদিয়া বহির্নোঙ্গর অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে এমভি জাহান মনি ৩ নামের লাইটার জাহাজে উঠে পড়েন। তাদেরকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ১ নম্বর জেটিতে বিকেল ৪টায় বিরচিত সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশে ফিরে মুক্তি পাওয়া নাবিক ও তাদের কৃতজ্ঞ পরিবার স্বজন বাংলাদেশ সরকার এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এটার জন্য আসলে অনেক খুশি আমরা, এবং কোম্পানি সরকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। আমরা আসলে আসছে, আমরা তো খুশিতে আছি আল্লাহ দিলে। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে কোনোরকম জানমালের ক্ষতি ছাড়া সব নাবিকসহ কয়লার চালান মুক্ত করে বাংলাদেশ একটি অনন্য কীর্তি স্থাপন করেছে। এটি ওয়ার্ল্ড ডিজাস্টার কন্ট্রোল হিস্টোরিতে বাংলাদেশের একটি বিশেষ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার দস্যুরা ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করেছিল। বাংলাদেশ সরকারের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা ও আর্থিক সাহায্যে ১৪ এপ্রিল নতুন বছরের ভোররাতে জাহাজটি জলদস্যুমুক্ত হয়। মুক্তির পর গত ২২ এপ্রিল জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে কয়লা খালাস করে। ২৭ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরে নতুন ট্রিপের পণ্য লোড করে। সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এমভি আবদুল্লাহ এবং ১৪ মে দেশে ফিরে এলো এই বীর নাবিকবৃন্দ।